নতুন বলে বল করতে আসলে এনজয় তো অবশ্যই করতে হয়, বাট টি টোয়েন্টি ক্রিকেট মাঝে মাঝে মার খেলে তো আবার এনজয়টা থাকে না, যেহেতু টি টোয়েন্টি ফর্ম্যাট অনেক চিন্তা ভাবনা করে বল করতে এবং আপনার শর্ট টাইমের খেলা ইনস্ট্যান্ট অনেক কিছু করতে হয়, তো সেই ক্ষেত্রে নতুন বলের রোলটা খুবই ইম্পর্টেন্ট। এখানে যদি আমি সাকসেস হইতে পারি তাহলে টিমের জন্য ভালো, পাওয়ার প্লেটা ভালো একটা ফুলফিলভাবে কাভার করা যায়, দেখা যাচ্ছে আপনি একটা ওভার ভালো করতে পারলে অন্য অপোনেন্ট থেকে একটা ওভার বেশি রান হয়ে যায়, এইটা কম্বিনেশনটা আর কি মেনটেন করে বল করতে হয়। আর টিমের অ্যাজ এ অফ স্পিনার, মেইন অফ স্পিনার হিসেবে দায়িত্ব তো থাকেই, এছাড়া আমাদের টিমে আরও অলরাউন্ডার আছে যারা বল করে থাকেন অফ স্পিনার, রিয়াদ ভাই, মোসাদ্দেক, আফিফ। সো আমার ব্যক্তিগত মেইন স্পিনার হিসাবে আমার তো একটু দায়িত্ব থাকেই। ডিফারেন্ট কান্ট্রিতে খেলতে গেলে অবশ্যই আপনার আসলে ডিফারেন্ট প্ল্যানের প্রয়োজন, বাংলাদেশে একরকম বা আপনার আউটসাইড কান্ট্রিতে একরকম না, অবশ্যই এক্ষেত্রে প্ল্যান আছে। সেই ক্ষেত্রে আপনার আমাদের যে কোচিং প্যানেলের স্পিন কোচ বা হেড কোচ আছে তারা অনেক হেল্প করে, বা সিনিয়র ক্রিকেটাররা তারা আসেন, তারা বলে যে এই কন্ডিশানে এইভাবে না এইভাবে, জাস্ট এটাই মিক্স আপ করে করতে হয়, যেহেতু আপনার ক্রিকেট প্লেয়ার সব কন্ডিশনের সাথে আপনার মানিয়ে নিতে হবে, এখানে কোনো এক্সকিউজের জায়গা নাই, এখানে আপনি ভালো করতে পারলে আর আলটিমেটলি টিমেরটাই ভালো হবে। তো এটাই চ্যালেঞ্জ, এটাই যে আপনি চ্যালেঞ্জ নিতে গেলে আপনার সবখানে বেটারের অপশন আর কি নাই, ইম্প্রুভের করতেই হবে আপনার সব ক্ষেত্রে। হ্যাঁ, ডিফারেন্ট কন্ডিশনে খেলতে গেলে আপনার মাইন্ড সেট আপটা খুবই ইম্পর্টেন্ট, ওয়েদারও ডিফারেন্ট থাকে, তো সেই ক্ষেত্রে আপনার মানিয়ে নিতে গেলে অবশ্যই আপনার অনেক বুদ্ধি করে এবং অ্যাজ অফ স্পিনার হিসেবে বল করতে পাওয়ার প্লে বা পাওয়ার প্লের পরে, যেহেতু ডিফারেন্ট কান্ট্রিতে খেলতে গেলে যেহেতু রাইট হ্যান্ডি ব্যাটসম্যান থাকলে, রাইট হ্যান্ডি বলার থাকলে অফ স্পিনের প্রতি চান্সটা বেশি নয়, ওইখান থেকে ওভারকাম করার চেষ্টা করতেছি, যেহেতু ভালো উইকেটে কীভাবে নিজেকে আরও ফুলফিলভাবে একটা ওভারকাম করা যায় এবং নিজের ওইখানটা ইম্প্রুভ করা যায় সেই চেষ্টাই করতেছি। ইভেন দেশের মাটিতে অনেক ইম্প্রুভ করার জায়গা আছে যেখানে আমি আরও বেটার করতে পারি, তো ইম্প্রুভের কোনো শেষ নেই, আমার ইচ্ছা আমি ডে বাই ডে আরও ইম্প্রুভ করতে চাই। হ্যাঁ, আপনি যদি টিমের বলিং ইউনিটটা দেখেন অবশ্যই স্টার্টিং যদি শুরু মানে স্টার্টিংটা যদি ভালো হয় তাহলে অবশ্যই অন্যান্য বলারদের কনফিডেন্ট বেড়ে যায়। আপনি প্রথম টি টোয়েন্টি খেলা প্রথম একটা দুইটা ওভারে আসলে দেখলে বোঝা যাবে যে আপনার কোন দিকে ম্যাচটা জিতেছে, এবং আপনি আমাদের টিমে যে বলার আছে আশা করি তারা তাদের জায়গা থেকে আলহামদুলিল্লাহ খুব ভালো করতেছে, এইভাবে চলতে থাকলে আসলে আমাদের টিমটা একটা বলিং ইউনিটটা আপনার খুব ভালো একটা মেসেজ দিতে পারবে বাংলাদেশ টিমে বা আদার্স কান্ট্রির জন্য, যেহেতু আমাদের টিমে মোস্তাফিজ আছে, সাকিব ভাই আছে, শরীফুল খুব ভালো করতেছে, তো যার যার থেকে সে খুব সবাই ভালো করতেছে এবং আমার নিজেরও আরও ইম্প্রুভ করতে হবে, নিজেরা ইনশাল্লাহ আরও সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য বাংলাদেশ টিমের জন্য নিজেরা আরও মিলে ধরতে হবে। অবশ্যই ব্যাটিং কন্ট্রিবিউশনটা টিমের জন্য খুবই ইম্পর্টেন্ট, সে এটা আপনার 10 রান হোক বা 5 রান হোক বা 20 রান হোক, আমি যে পজিশনে ব্যাটিং করি আসলে আছে গিয়ে তখন আমার 100 মারারও সুযোগ থাকে না, 50 মারারও সুযোগ থাকে না, আমার জন্য তখন 10টা রান খুবই ইম্পর্টেন্ট, এই 10টা রানই টিমের জন্য অনেক ইম্পর্টেন্ট হয়ে যায়। তখন যদি আমি দেখা যাচ্ছে 5 বলে বা 6 বলে 10 রান করি, ওইটা টিমকে অনেক এগিয়ে দেয়, আর যেহেতু আমি বাংলাদেশ টিমে মাঝে মাঝে উপরেও খেলতে হয় সেক্ষেত্রে ওই একটা সুযোগ থাকে, যে সুযোগটা আমি এখন পর্যন্ত কাজে লাগাতে পারি নাই, তো ওই একটা সুযোগ থাকে যে ওইখানে টি টোয়েন্টিতে বেশ কিছু রান করার জন্য, তো আমি সবসময় চেষ্টাই করি নিজের সেরাটা দেওয়ার জন্য এবং টিমের পছন্দ মতন যেখানে টিম ম্যানেজমেন্ট থেকে আমাকে বলা হয় আমি অবশ্যই চেষ্টা থাকি সেখান থেকে ইম্প্রুভ করার। হ্যাঁ, ফিল্ডিংটা খুবই ইম্পর্টেন্ট, যে একটা ভালো রান আউট একটা ভালো ক্যাচ টিমের মোমেন্টাম চেঞ্জ করে দেয়, তো টি টোয়েন্টি খেলা হাই ইন্টেন্সিটির খেলা, এখানে হাই ইন্টেন্সিটিতেই ফিল্ডিং করতে হয়, তো এখানে আপনার অপশন কম থাকে, সময় কম থাকে, তো যেদিন যে রিকভারি ভালোভাবে করতে পারে সেই সাইডটা সে আগাই দিতে পারে, এখানে আপনি 50 রান সেভ করতে পারবেন না, এখানে আপনার 15-20 রান সেভ করলেই টিমের অনেকটা ডিফারেন্ট তৈরি হয়ে যায়। এটাই ফিল্ডিং সাইডটা আমাদের, যেমন আফিফ, শামিম, শান্তদের মতন ভালো ফিল্ডার আছে আমাদের দেশে, তো ওদের ফিল্ডিং আসলে ম্যাচ চলাকালীন আমরা খুব এনজয় করি, যে ওদের থেকে আমরা বিশেষ করে আমি নিজে ওদের থেকে শিখতে চাই যে ওরা এত ভালো ফিল্ডিং কীভাবে করে।